আপনারা দেখছেন একুশে টেলিভিশন। লোকটা লিখে মজার ছড়া মাথায় গুঁজে রাখত, চাইলে পরে ছড়াগুলোর নাম ধরে সে ডাকত। আমাদের মাথায় অনেক নাম ঘুরছে, অনেক সুন্দর সুন্দর নাম, যে নামগুলো তোমাদের, তাই আমরাও তোমাদের ডাকছি হক ওয়ান্স আপন এ টাইমে। ভালো আছো তোমরা? আমাদের ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেল, তাই না? ফেব্রুয়ারিটা ভাষার মাস না? আর একটা জিনিস হয় ঢাকাতে ফেব্রুয়ারিতে, হ্যাঁ, অনেক বই পাওয়া যায়, বড়দের বই পাওয়া যায়, ছোটদের বই পাওয়া যায়, আবার রান্নাবান্নার বইও পাওয়া যায়। যার খুশি বিজ্ঞানের বই কেনে, যার খুশি সে রূপকথার বই কেনে, আবার যার খুশি ছড়ার বই কেনে, কত কিছু কেনে। তোমরা যাও বইমেলায়? হ্যাঁ যাই প্রতি বছর। বইমেলায় একজন একজন করে শুনি কে কি ধরনের বই পছন্দ করো বা বইমেলার কি ভালো লাগে। আমি, আমার বিজ্ঞান, বিজ্ঞান ভালো লাগে। তুমি বড় আইনস্টাইন হবে না? আচ্ছা, বিজ্ঞানের বই ভালো লাগে। আর তোমার? আমার উপন্যাসের বইগুলো অনেক ভালো লাগে। কার উপন্যাস ভালো লাগে? জাফর ইকবালের, তারপর হুমায়ুন আহমেদের ছোটদের যে উপন্যাসগুলো আছে ওগুলো অনেক মজার। জাফর ইকবালের বেশিরভাগ সায়েন্স ফিকশন বা তার লেখাগুলি ভালো লাগে তোমার। তোমার কার ভালো লাগে? আমি ফিকশন বেশি পছন্দ করি। আচ্ছা, বিজ্ঞানের তথ্য জানতে তোমার ভালো লাগে। তোমার? আমার গল্পের বই অনেক ভালো লাগে। গল্পের বই, একদম রূপকথার গল্প, তাই না? তোমার কি ভালো লাগে? আমার লুৎফর রহমান রিটনের ছড়া সমগ্র, এই ছড়াগুলো ভালো লাগে। তোমার? কাকের গল্প। কাকের গল্প? তো বইমেলায় এরকম অনেক বইও পাওয়া যায়, ছড়ার বইও পাওয়া যায়, অনেক গল্প আবার ছড়া আকারেও পাওয়া যায়। সেরকম একটা ছড়া আজকে আমরা শুনবো। নদী ধারে সকাল বিকাল ঘুরত, সেই নদীতে থাকত কুমির সাতটি ছানার সঙ্গে, একটা কাঁধে একটা হাসে নানান রকম ঢঙ্গে। সাতটি ছানা দুষ্ট ভীষণ, পড়াতে নেই মন যে, পাঠশালাটাও একটা আছে সেটাও দূরে গঞ্জে। কি আর করে কুমির মাটা, উপায় যদি থাকতো ছানা পোনার জন্যে না হয় লজিং টিচার রাখত। দিন কেটে যায় ভিনাক ভিনাক, তাক ধিনা ধিন ভিনতা, তাক ধিনা ধিন ভিনতা, তাক ধিনা ধিন ভিনতা। কুমিরও বলেছে পড়াশোনা করাতে হবে, তাই না? সবাই পড়াশোনা করছে, আমরাও পড়াশোনা করছি। চলো আমরা লেমন চকোলেট বিস্কুট রূপকথার গল্পে আজকে পান্তা বুড়ির গল্পটা দেখে আসি। এক যে ছিল পান্তা বুড়ি, সে পান্তা ভাত খেতে খুব ভালোবাসত। রাতের ভাত খুব যত্ন করে রেখে দিত সকালে পান্তা খাবে বলে। বুড়ি ঘুমালে এক চোর এসে তার পান্তা খেয়ে যেত। এমনি করে রোজ রোজ চোরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বুড়ি লাঠিতে ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছে, একটা শিং মাছ তাকে দেখতে পেয়ে বলল, ও বুড়ি কোথায় যাচ্ছ? চোরা আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে। ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। আচ্ছা। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে, একটা বেল মাটিতে পড়েছিল। সে বলল, বুড়ি কোথায় যাচ্ছ? চোরে আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে। ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, কিন্তু তোমার ভালো হবে। আচ্ছা। পান্তা বুড়ি যাচ্ছে, এমন সময় পথের ধারে গোবর দেখতে পেল। গোবর বলল, ও বুড়ি কোথায় যাচ্ছ? চোরে আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে। ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। তারপর
খানিক দূর গিয়ে দেখলো পথের ধারে একখানা খুর পড়ে আছে। খুর বলল, ওরে কোথায় যাচ্ছ? চোরে আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে। আচ্ছা, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও কিন্তু, তোমার ভালো হবে। আচ্ছা। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখল রাজামশাই বাড়ি নেই, কাজেই সে আর নালিশ করতে পারল না। বাড়ি ফেরার সময় পথের ধার থেকে খুর, গোবর, বেলতলা থেকে বেল আর পুকুর থেকে শিং মাছ তুলে নিয়ে এলো। পান্তা বুড়ি যখন বাড়ি নাঙিনে এসেছে তখন খুর তাকে বলল, আমাকে ঘাসের উপর রেখে দাও। বুড়ি খুরখানাকে ঘাসের উপরে রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বলল, আমাকে পিড়ির উপর রেখে দাও। তাই বুড়ি গোবরকে পিড়ির উপরে রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকল তখন বেল বলল, আমাকে উনুনের ভিতরে রাখো। বুড়ি তাই করল। শেষে শিং মাছ বলল, আমাকে তোমার পান্তা ভাতের হাঁড়ির মধ্যে রাখো। বুড়ি তাই করল। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। অনেক রাতে চোর এসেছে, সে তো আর জানে না বুড়ি কি ফন্দি করেছে। সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল, সেখানে ছিল শিং মাছ। সে চোর বেটাকে অমনি কাটা ফুটিয়ে দিল যে তার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিং মাছের খোঁচা খেয়ে চোর কাঁপতে কাঁপতে উনুনের কাছে গেল, তার ভেতরে ছিল বেল। চোর যেই আঙ্গুলে তাত দেবার জন্য উনুনে হাত ঢুকিয়েছে অমনি ফরাস করে বেলটা গেল ফেটে, আর সেটা ছড়িয়ে পড়ল চোরের নাকে মুখে। তখন চোর ব্যথা আর ভয়ে পাগলের মতো যেই ঘর থেকে ছুটে বেরোবে অমনি গোবরে গিয়ে পা পড়ল, আর পা পিছলে সে গোবরের উপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে ব্যাটা গিয়েছে ঘাসে পা মুছতে, সেখানে ছিল খুর। খুরে তার পা ভয়ানক কেটে গেল। চোর ও মা গো বলে চিৎকার করে উঠল। তখন যে চোরের সাজাটা হলো সে কি আর বলবো। দেখেছো পান্তা বুড়ির পান্তা চুরি করার ফল? পান্তা বুড়ি ভালো ছিল, এজন্য সবাই ওকে সাহায্য করেছে। রাজার কাছে বিচার পায়নি বা রাজা ছিল না, তাতে কি হয়েছে? সবাই কত সাহায্য করলো না, শিং মাছ, বেল, চোর বেটা। চুরি করা ভালো না, ভালো কি? সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ কবির দেশ, বীরের দেশ, আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ। ধানের দেশ, গানের দেশ, তেরো শত নদীর দেশ বাংলাদেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা। মিষ্টি বেশ মনের ভাষা, জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা। মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। বাহ, মানে বাংলাদেশটা অনেক সুন্দর না? আর এই দেশে কিছু মানুষ জন্মেছেন যাদের কর্মে, যাদের লেখায় আমরা বিশ্বের দরবারে আরও বেশি পরিচিত হয়ে উঠেছি। এমন একজন মানুষ হাসন রাজা। হাসন রাজা কোথায় জন্মেছিলেন? সুনামগঞ্জ। হ্যাঁ, সুনামগঞ্জ কোথায়? সিলেটে। সেখানে উনি জন্মেছিলেন একটা জমিদার পরিবারে। জমিদার পরিবার বোঝো তো, এই অনেক ক্ষমতা আছে তাদের, প্রভাবশালী। কিন্তু ছোটোবেলায় তো অনেক টাকা পয়সা ছিল, নানা রকম উনি একটু বখাটে টাইপের ছিলেন। কিন্তু ধীরে ধীরে যখন বড় হতে লাগলেন তখন ওনার অনেক বোধ বুদ্ধি অনেক গভীর হতে লাগলো। ওনার বাবা মারা যাওয়ার পর উনি জমিদার হলেন নিজে, কিন্তু তার মন পড়ে থাকতো গানে, মানুষের কথা ভাবনায়, তারপরে মানে দর্শনে, এইসব ভাবতেন, নানা কিছু ভাবতেন। চলো আজকে আমরা মিস্টার কুকি ইতিহাস ও ঐতিহ্যে দেখব হাসন রাজার সুনামগঞ্জ।
হাসন রাজার গান অনেক সুন্দর, তাই না? এরকম আমাদের সিলেটে আরও আছেন শাহ আব্দুল করিম, তার গান শুনেছ না? হ্যাঁ, ঝিলমিল ঝিলমিল করে রে নাও, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর গান আমাদের এই সিলেটে। কিন্তু অনেক ভালো ভালো বাউল শিল্পী তৈরি হয়েছেন, তাই না? তা আমরা সময় পেলে যাব তো। বন্ধুরা, তোমরা আছো হক ওয়ান্স আপন এ টাইম, নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বন্ধুরা, একুশে টেলিভিশনের নিয়মিত শিশুতোষ আয়োজন হক ওয়ান্স আপন এ টাইমে তোমাদের আবারও স্বাগত। আজকে আমরা বিজ্ঞানে কি জানব? আমাদের তো আটটা গ্রহ জানা হয়েছে, বামন গ্রহ, প্লুটো সম্পর্কে জানা হয়েছে, এখন এই যে মহাকাশ নিয়ে যারা কাজ করেছেন, আগে তো খালি চোখে যতটুকু দেখা যেত মানুষ এটা নিয়ে ধারণা করত যে আচ্ছা এটা একটা গ্রহ, এটা একটা নক্ষত্র, এমন ধারণা করত। ইতালিতে এক বিজ্ঞানী আছেন, জ্যোতির্বিদ আছেন বা গণিতবিদ আছেন, তার নাম গ্যালিলিও। হ্যাঁ, গ্যালিলিও গ্যালিলি, উনি একটা টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন। টেলিস্কোপ মানে দূরের জিনিস কাছে দেখা যায়। উনি তখন একটা টেলিস্কোপ আবিষ্কার করলেন, তারপর তিনি দেখলেন অনেক দূরে সেই বৃহস্পতি, সবচেয়ে বড় যে গ্রহটা আমাদের, তার চারটা উপগ্রহ, মানে চারটা চাঁদ তার, এটা তিনি আবিষ্কার করলেন। আর ওনার আগে কোপার্নিকাস নামে একজন পাদ্রি ছিলেন, পাদ্রি বোঝো তো, তখন চার্চে যে থাকেন, ক্যাথলিক যে থাকে, তখন তো রোমানরা কী করতো, ক্যাথলিকদের বেশি গুরুত্ব দিত, তারা যাই বলতেন তাই নিয়ম। উনি বলেছিলেন সবাই ভাবছে যে পৃথিবী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, পৃথিবী ঘুরছে, কাকে কেন্দ্র করে ঘুরছে, সূর্যও তো কাকে না কাকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু সূর্যকে কেন্দ্র করে আসলে এই গ্রহগুলো ঘুরছে। এত বড় কথা, এটা কেউ মেনে নেবে? আমরা হলাম পৃথিবীর মান, পৃথিবী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রহ, আমরা মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ, এই তো ভাবে মানুষ, তাই না? তখন বললো না, এটা বললে তো ধর্মের বাইরে চলে যায়। তখন নানাভাবে তার সেই কথাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে টেলিস্কোপ আবিষ্কার করলেন গ্যালিলিও গ্যালিলি 1609 সালে, উনি আবিষ্কার করার পরে দেখলেন যে তাই তো, এই যে গতিপথ, এ তো বলছে না পৃথিবীও ঘুরছে সূর্যকে কেন্দ্র করে। তখন উনি সেই কথাটা বলে ফেললেন, বলে ফেলে কে রক্ষা আছে, সবাই মিলে তখন বললো তোমার এই কথা তুমি উইথড্র করো, তুমি বলো এটা মিথ্যা বলেছ, এরকম চাপ প্রয়োগ করা হলো তার উপরে। তারপর একসময় বললেন যে ঠিক আছে, আমি ভুল বলেছি, আসলে পৃথিবীকে কেন্দ্র করেই সব ঘুরছে। এবং উনি মৃত্যু শেষ দিন পর্যন্ত ওকে, ওনাকে বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল। 1642 সালে উনি মারা যান 78 বছর বয়সে। ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন সায়েন্স, আমাদের যে আধুনিক বিজ্ঞান তার পিতা বলা হয়। চলো তাহলে আজকে আমরা ডিং ডং ওয়েফার বিজ্ঞান তথ্যে দেখব মহান বিজ্ঞানী, ফাদার অফ মডার্ন সায়েন্স, গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি 1564 সালের 15 ফেব্রুয়ারি ইতালির টুস্কানিতে অবস্থিত পিসা নগরীতে জন্মগ্রহণ করেন। তার বাবা ভিনসেনজো গ্যালিলি ছিলেন একজন গণিতজ্ঞ এবং সঙ্গীতশিল্পী, মায়ের নাম গিউলিয়া আমানাতি। গ্যালিলিওর শিক্ষাজীবন শুরু হয় খুব অল্প বয়স থেকে। সাধারণ শিক্ষার পর তিনি পিসা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু আর্থিক অভাবের কারণে তার পড়াশোনা বন্ধ করে দিতে হয়। তারপরও 1589 সালে গ্যালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার জন্য একটি পদ পান এবং সেখানে গণিত পড়ানো শুরু করেন। এই সময়ের মধ্যে তিনি বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো নিয়ে ভাবেন এবং বহু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কার করেন। 1612 সালে গ্যালিলিও রোমের অ্যাকাডেমিয়া দ্য লিঞ্চিতে যোগ দেন। সেখানে তিনি মূলত সৌর কলঙ্ক পর্যবেক্ষণ করতেন। সে সময় কোপার্নিকাসের মতবাদের বিরোধী মতবাদ প্রচারিত হয় এবং গ্যালিলিও তা সমর্থন করেন। 1622 সালে গ্যালিলিও তার বিখ্যাত বই দ্য অ্যাসাইয়ার রচনা করেন, যা 1623 সালে স্বীকৃতি পাওয়ার পর প্রকাশিত হয়। 1624 সালে
পৃথিবীর প্রথম অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে গ্যালিলিও প্রথম পর্যায়ের আবিষ্কারগুলোর মধ্যে বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি পরপর কয়েক রাত বৃহস্পতি গ্রহ পর্যবেক্ষণ করে বৃহস্পতির চারটি উপগ্রহ খুঁজে পান। 1610 খ্রিস্টাব্দের শেষ ভাগে পাদুয়া পরিত্যাগের কিছু পূর্বে গ্যালিলিও শনির বলয় আবিষ্কার করেন। বিজ্ঞানের অগ্রযাত্রার অগ্রদূত এ মহান বিজ্ঞানীর মৃত্যু হয় 1642 সালের 8 জানুয়ারি। এখন পর্যন্ত যদি জ্যোতির্বিজ্ঞানে কেউ কোনো কথা বলতে চায় তাহলে গ্যালিলিওর নাম একবার আসবেই। গ্যালিলিওকে বাদ দিয়ে কোনো কথা বলা যায় না, এমন তার কর্ম, তাই না? জানতে ইচ্ছে করে না এই বিজ্ঞানীদের সম্পর্কে আরও? আমরা এই বিজ্ঞান ও তথ্যে আগামী পর্বে হয়তো আরও অনেক মহান বিজ্ঞানী নিয়ে কথা বলবো, তাদের সম্পর্কে জানবো। পিলো চকোলেট চিপস মজার খেলা আজকে খেলবো। এলো ইন্ডি লন্ডন। আসলে কেন এলো ইন্ডি লন্ডন এই ইংরেজিতে বলি, বাংলায় কেন বলি না জানি না, তবে খেলাটা এরকমই। খেলার নিয়মটা কে বলবে? আমি বলবো। বলো। এলো ইন্ডি লন্ডন, এখানে একজন চোর থাকে যে দেয়ালের দিকে মুখ করে ছড়া কাটতে থাকবে, এলো ইন্ডি লন্ডন ঘড়ি বাজে টং টং 1 2 3। এই ছড়াটা কাটার সময়টুকু যারা বাকিরা থাকবে তারা হেঁটে হেঁটে তার কাছে আসতে হবে, কিন্তু সে ছড়া কাটা শেষ করে যদি পিছনে তাকায় আর যদি দেখে কেউ এখনও লড়ছে তাহলে সে বাদ, শেষ পর্যন্ত তাকে ছুঁয়ে দৌড় দিয়ে চলে যেতে হবে ঘরে। আর যদি কেউ ঘরে যাওয়ার সময় তাকে যদি চোর ধরে ফেলে তাহলে সেও বাদ। কয়েকজন মিলে ছোট একটা জায়গায় আমরা এই খেলাটা খেলতে পারি, তাই না? এই যে পিছনে ফিরে আমরা বলছি একটা কথা, বলছি এলো ইন্ডি লন্ডন ঘটি বাটি টনটন 1 2 3 বলে তাকিয়ে, কেউ নড়ছে না, স্ট্যাচু হয়ে আছে, ঠিক আছে, আর যদি সে নড়ে সে আউট। এরকম করে একটু আমাদের কী হয়, শারীরিক একটা কষ্ট হয় আবার মজাও হয়, তাই না? ছোট্ট বন্ধুরা, তোমরা এখন দেখবে পিলো চকোলেট চিপস মজার খেলায় এলো ইন্ডি লন্ডন খেলা। তোমরা কজন মিলে ক্লাসরুমে ওই খেলাটা খেলতে পারো, নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগবে, তোমাদের জন্য অনেক আদর। আর আজকে যারা আমাদের ওয়ান্স আপন এ টাইমে অংশগ্রহণ করেছে তাদের জন্য হকের পক্ষ থেকে থাকছে একটা গিফট বক্স। তাহলে বন্ধুরা, দেখা হবে আগামী অনুষ্ঠানে। আমি আগে ধরছি এলো ইন্ডি লন্ডন।